করোনা প্রতিরোধে বয়স্করা যে কাজগুলো করবেন করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা এমনটাই জানাচ্ছেন বয়সে যারা প্রবীণ তারা অনেক সময় নিজের খেয়াল নিজে রাখতে পারেন না কেউ কেউ শিশুদের মতো হয়ে যান এ সময় তাই আমাদের খেয়াল রাখতে হবে বাড়ির বয়স্কদের প্রতি মনে রাখতে হবে আমাদের অসতর্কতা অসাবধানতা বা কাণ্ডজ্ঞানহীনতার জন্য যেন এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় যার জন্য বাড়ির বয়স্ক সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয় কিংবা ডাকতে হয় ডাক্তার বয়স্কদের কিছু নিয়ম মেনে চলতে হবে জেনে নিন করণীয় শুয়ে বসে পুরোপুরি অলস জীবন কাটাবেন না বরং এই সময় পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে নাতি নাতনিদের সঙ্গে বেশি করে সময় কাটান কম তেল ঝাল মশলার খাবার খান ফ্রিজে রাখা বাসি খাবার খাবেন না যতটা সম্ভব সহজ ও নরম খাবার খেতে হবে পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন এড়ান কোনো অবস্থাতেই ঠান্ডা পানি বা কোমল পানীয় খাবেন না মদ্যপান ধূমপান থেকে বিরত থাকুন বিশেষ করে সিওপিডি বা হাঁপানি যাদের আছে গোসল সারণ দুপুরের মধ্যেই দেরি হয়ে গেলে গোসল থেকে বিরত থাকুন তবে বিকেলে গোসল একেবারেই নয় ঘরের মধ্যে হালকা জগিং বা যোগাসন করুন সর্দি কাশি গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখান প্যারাসিটামল সিট্রিজিন বা লিভোসিটিরিজিন ছাড়া অন্য কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না বাড়িতেও মাস্ক ব্যবহার করুন সার্জিক্যাল বা মেডিক্যাল মাস্ক পরুন ব্যবহারের পর ঢাকনাযুক্ত বিনে তা ফেলে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আবার ভিডিও ধন্যবাদ